আল্লাহর বিধান দিয়ে যে সমাজ রাষ্ট্র পরিচালিত হয় না সেই জমিনে একজন ঈমানদার মনের প্রশান্তি থাকতে পারে না যদি তার দুনিয়ার সকল কিছুও থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। আজকে বাউফল ফাউন্ডেশন মানবতার কল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান, আমরা স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রকল্প, আত্মকর্মসংস্থান, কর্জে হাসানা এর পাশাপাশি তালিমুল কোরআন প্রশিক্ষণ সহ আমাদের তরুণদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি তাদেরকে নৈতিকতার মানে উন্নীত করে একদল দক্ষ মানুষ তৈরি করার মধ্য দিয়ে, সৎ এবং সুন্দর মানুষ তৈরি করার মধ্য দিয়ে একটা সুন্দর বাউফল প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা সুস্থ মানুষ সুস্থ বাউফল এই স্লোগানকে সামনে রেখে প্রতি মাসেই আমরা এক দুইবার চেষ্টা করি বাউফলের বিভিন্ন ইউনিয়নে, আমাদের ১৬টি ইউনিয়ন আছে, ১৬টি ইউনিয়নে পর্যায়ক্রমে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প, কখনো চক্ষু ক্যাম্প, কখনো ওভারঅল ক্যাম্প পরিচালনা করা, এটা চলমান কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা পরিকল্পনার আলোকে ইতিমধ্যে আজকে সকাল থেকেই আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম চালু হয়েছে। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ফাউন্ডেশনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় বাউফলের যারা বিভিন্ন শারীরিকভাবে ছোট বড় মাঝারি বিভিন্ন রকম জটিলতায় ভুগছেন, বিশেষ করে চোখের সমস্যায় যারা ভুগছেন, সেই সমস্ত ভাই এবং বোনেরা যারা আসছেন তাদের চিকিৎসার জন্য ঢাকা থেকে কষ্ট করে চক্ষু বিশেষজ্ঞ, একটি বেসরকারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার জাকিয়া ফারহানা কষ্ট করে এসছেন, তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং সকাল থেকে কষ্ট করে ইতিমধ্যে অনেক পেশেন্ট দেখা হয়েছে, আরও অসংখ্য পেশেন্ট এখানে অপেক্ষমান আছে। আমরা চেষ্টা করব আগামী দিনে আরও কয়েকজন চিকিৎসক সাথে করে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমাদের মায়ের মতো, আমার খালার মতো, আমার চাচির মতো, আমার প্রিয় বোনের মতো যারা এখানে কষ্ট করে এসছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রথমত আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাদের মতো এরকম ছোট মানুষদের আহ্বানে সারা দিয়ে আপনাদের এই চিকিৎসার জন্য, ভালো হতো যদি আমরা বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা করতে পারতাম, তাতে সময় বেশি চলে যেত, আপনাদের সুবিধা হতো, কিন্তু পাঁচজন সাতজন রুগী দেখতে দেখতেই আমাদের সারাদিন শেষ হয়ে যেত, এই জন্য আপনাদেরকে কষ্ট দিয়ে আমরা এখানে আসলে ডেকেছি। আমি আশা করব যে আপনারা এই কষ্টটুকু মেহরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, গরমের মধ্যে আপনারা আছেন, আশা করছি যে দ্রুতই চিকিৎসা শেষ হবে ইনশাআল্লাহ এবং আপনাদেরকে আমরা বসিয়ে রাখবো না। সকাল থেকে ইতিমধ্যে প্রায় শতাধিক রুগী আমাদের দেখা হয়েছে, আরও প্রায় শতাধিক রুগী এখানে অপেক্ষমান আছে এবং আমরা আশা করছি যে বিকেল পর্যন্ত আরও শতাধিক রুগী আমাদের এখানে এসে চিকিৎসা নেওয়ার জন্য তারা অংশগ্রহণ করবেন। সম্মানিত বোনেরা, আমরা প্রথমত আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের এই উদ্যোগকে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা দয়া করে যেন কবুল করেন, সকল বলেন আমিন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন, এই যে মানবতার কল্যাণে কাজ করা এটি যে কোনো মানুষ চাইলেই এটা করতে পারে না। আমি আনন্দিত বোধ করি, আমি আল্লাহর কাছে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমার শ্রদ্ধেয় বাবা, আপনারা সবাই তাকে চেনেন, দেরাজখা হিসাবে পরিচিত, বাউফল কলেজের অধ্যাপক ছিলেন, তিনটি হাই স্কুলের তিনি প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘ ৩০ বছর কাজ করেছেন, তিনি সবসময় সন্তান হিসাবে আমাদেরকে শিখাতেন বাবা মানুষের কল্যাণে কাজ করো, আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ তিনি নিশ্চিত করবেন, সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তিনি আমাদেরকে শেখাতেন। এমনকি কোনো মানুষ যদি আমাদের অকল্যাণ করতো, এটা যদি আব্বা জানতেন এবং আব্বাকে যদি কেউ বলতো যে অমুকে তোমাদের অকল্যাণ করে, অথবা আমরা যদি বলতাম যে আব্বা অমুকে তো আমাদের অকল্যাণ চায়, অমুকে তো আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করে, আব্বা তাও বলতেন যে ওই শত্রু যারা যারা তোমাদের অকল্যাণ করে তাদের কল্যাণেও তোমরা চেষ্টা করো, একসময় ওই শত্রুরাই তোমাদের বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ, আমার মায়েরা, আমার চাচিরা, আমার বোনেরা, আমার ভাবিরা, আমি বিনয়ের সাথে আপনাদের বলতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের এই বাউফল ফাউন্ডেশনের নীতিমালা এবং আব্বার নসিহতকে সামনে রেখে ইতিমধ্যে আমরা এর ফল পেয়েছি। যারা আমাদের শত্রু ছিল সেই শত্রুরাও আজকে বলতে বাধ্য যে অধ্যাপক সিরাজউদ্দিন খান মরহুম
তিনি যেমন ভালো কাজ করে গেছেন, সততার পথে, ন্যায়ের পথে চলে গেছেন, তার সন্তান, তার পুত্রবধূ, তার পরিবারের সকল সদস্যবৃন্দ যে যেখানে আছে সবাই মিলে আজকে বাউফলকে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য, কিছু ভালো মানুষ তৈরি করে, ভালো একটা বাউফল তৈরি করার জন্য, কিছু সুন্দর মানুষ তৈরি করে, একটা সুন্দর বাউফল তৈরি করার জন্য কিছু সোনার মানুষ তৈরি করে, কিছু সোনার মানুষ দিয়ে একটা সোনার বাউফল তৈরি করার জন্য যে চেষ্টা আমরা চলমান রেখেছি, আগামী দিনে আপনাদের কাছে যদি আজকে যেভাবে আহ্বান জানানোর পর আপনারা পরিবার রেখে, সমাজ রেখে, সংসার রেখে, সমস্ত ব্যস্ততা রেখে এখানে আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, বাউফল ফাউন্ডেশনের আহ্বানে, এই সফিকুল ইসলাম মাসুদের মতো আপনাদের সন্তানের আহ্বানে, আপনাদের কারো ছোট ভাইয়ের আহ্বানে, আমার মতো এই গুনাহগার গোলামের আহ্বানে আপনারা সাড়া দিয়ে এখানে এসেছেন, আগামী দিনে আমি যদি আপনাদের কাছে কোনো একটা আহ্বান জানাই, কোনো একটা আবদার করি, কোনো একটা আপিল আপনাদের কাছে করি, কোনো একটা অনুরোধ যদি আপনাদের কাছে করি, আজকের এই অনুরোধের মতো আগামী দিনেও যদি বাউফলের কল্যাণে, বাউফলের উন্নয়নের জন্য, সুন্দর একটা বাউফল গড়ার জন্য যদি এরকম কোনো আহ্বান, এরকম কোনো আপিল, এরকম কোনো আবদার, এরকম কোনো অনুরোধ, এরকম কোনো অনুযোগ যদি আপনাদের কাছে করি, আপনারা কি রাখবেন ইনশাআল্লাহ? সবাই একটু হাত জায়গায় দেখান, রাখবেন ইনশাআল্লাহ? সবাই আমাদের আবদার রাখবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের এই হাতগুলোকে বাউফলের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য, সোনার বাউফল গড়ার জন্য কবুল ও মঞ্জুর করুন। সম্মানিত আমার খালা, মা, চাচি, আমার বোনেরা, আজকে আমি আপনাদেরকে আর একটা বিষয় অনুরোধ করে আমার কথা শেষের দিকে যেতে চাই। মানুষের শরীর সুস্থতার সাথে সাথে মূলত সুস্থ থাকতে হয় তার মন। এখানে চিকিৎসক আছে, তিনি আরও ভালো বলতে পারবেন। দেখবেন সে সব চিকিৎসা করার পর আপনাদেরকে একটা কথা বলে, মনের দিক থেকে কি থাকেন, সুস্থ থাকেন, শক্ত থাকেন, অসুখ কী হয়ে যাবে, ভালো হয়ে যাবে, বলে না বলে না? ইতিমধ্যে বলছে, আরো বলবে, প্রত্যেককেই এ কথা বলবে। তার মানে হলো কি, একজন মানুষের শরীরের সুস্থতার চেয়েও তার মনের সুস্থতাটা বড়। আজকে যে সমাজ, যে রাষ্ট্রে, যে বাউফলে আমরা বাস করি, যে বাউফলে আমরা বাস করি, সেই বাউফলে মনের প্রশান্তি নিয়ে কি আমরা আসলে বাস করতে পারতেছি? পারতেছি না। কেন পারতেছি না? যে জমিনে কোরআন নাই, যে জমিনে আল্লাহর শাসন নাই, যে জমিনে আল্লাহর বিধান নাই, আল্লাহর বিধান দিয়ে যে সমাজ, রাষ্ট্র পরিচালিত হয় না, সেই জমিনে একজন ইমানদার মনের প্রশান্তি থাকতে পারে না যদি তার দুনিয়ার সকল কিছুও থাকে, যদি তার পাহাড় সমান সম্পদও থাকে, কিন্তু ওই জমিনে যদি আল্লাহর শাসন, আল্লাহর বিধানের আলোকে ওই রাষ্ট্রটা, ওই ইউনিয়নটা, ওই ওয়ার্ডটা, ওই উপজেলাটা, ওই পৌরসভাটা পরিচালিত না হয়, তাহলে ওই উপজেলা, ওই পৌরসভা, ওই ইউনিয়ন, ওই ওয়ার্ড, ওই মহল্লা, ওই বাড়ি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রশান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত ওষুধ আপনাকে খাওয়ালেও যদি অন্তরটা আপনার প্রশান্তিতে ভরে না ওঠে। কারণ ইসলামের দৃষ্টিতে এখন চিকিৎসা বিজ্ঞানও স্বীকার করে যে একজন মানুষের আগে শরীর অসুস্থ হয় না, আগে অসুস্থ হয় তার কি মন, মনের দিক থেকে। এই যে বলেন না, আমরা গ্রামে একটা কথা বলে, আমাদের ডাক্তার মাঝে মধ্যে আমাকে বলে যে অনেক অসুস্থ রুগী, মানে পেশেন্ট আসে, এসে বলে যে ভাই আমার মানে অন্তরটা, আমার হাড়টা একটু ধরফর ধরফর করে। বলেন না, এই ধরফর ধরফর করে মানে কি? আপনি কিসে আছেন? অস্থিরতার মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, প্রেশানির মধ্যে আছেন। কী নিয়ে প্রেশানিতে আছেন? আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে তার ইজ্জত নিয়ে সে বাড়িতে আসতে পারবে কি না, এই টেনশন আছে না নাই আপনাদের? আপনার ছেলে কলেজে পড়ে, স্কুলে পড়ে, স্কুল কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, তারপরও সে মাদকের সাথে, অশ্লীলতা, বেহায়াপনার সাথে, অনৈতিকতার সাথে মিশে যাবে কি যাবে না, এই পেরেশানিতে আপনারা আছেন না নাই? এই অস্থিরতায় আপনারা ঠিক মতো যে ঘুমাতে পারেন না, এই কথা সত্য না মিথ্যা? এই কথা সত্য। আজকে বাউফলের রন্ধ্রে রন্ধ্রে, দোকানে দোকানে, শুধু দোকানে দোকানে না, পাড়ায় পাড়ায় মাদক পাওয়া যায় না, যায় না, পাওয়া যায়। এ থেকে মুক্তির জন্য বাউফলে আজকে প্রয়োজন হচ্ছে শুধু এই ওষুধপত্র না। আলহামদুলিল্লাহ আপনারা চোখের চিকিৎসার জন্য এই যে দেখেন আমরা চশমা নিয়ে আসছি, এটা দিয়ে আপনি চোখ রক্ষা করতে পারবেন। আপনাদের জন্য এই সমস্ত ওষুধ যতটুকু লাগে, আলহামদুলিল্লাহ আমরা কয়েক হাজার টাকার ঔষধ নিয়ে আসছি,
আমরা আপনাদেরকে দিব আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রাখতে হবে এই ওষুধ, এই চশমা, এই ড্রপ, এই আমাদের মানে সিরাপ, এগুলো আমাদের শরীর সুস্থ করতে পারবে। মন সুস্থ না হইলে শরীর সুস্থ হইল, প্রকৃতপক্ষে আমরা সুস্থ হতে পারবো না। মন সুস্থ করার জন্য দরকার আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করা। আল্লাহর দিনকে বিজয় করার জন্য আগামী দিনে বাংলাদেশে যদি কোনো একটা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়, আর সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে যদি এরকম একজন প্রতিনিধি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনের আলোকে তিনি এই বাউফল পরিচালনা করবেন, কোরআনের আলোকে তিনি আমাদের ইউনিয়নগুলো পরিচালনা করবেন, কোরআনের আলোকে তিনি আমাদের এই সমাজ ওয়ার্ড পরিচালনা করবেন, এটা যদি হয়, এরকম যদি কোনো প্রার্থী এই বাউফলে আপনাদের কাছে আহ্বান জানায়, আপনাদের কাছে আপিল করে, তাহলে আমরা কি করতে পারবো? আমরা কি তার পক্ষ নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমে কোরআনের এইরকম সৈনিক, কোরআনের এরকম প্রার্থী, ইসলামের পক্ষে এরকম কোন প্রার্থী যদি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আবেদন জানায়, আপনারা কি সবাই তার পক্ষ হয়ে, শুধু আপনারা না, আপনাদের পুরো পরিবার, পুরো মহল্লা, পুরো এলাকা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ? দেখি আমি একটু হাতগুলো দেখতে চাই, আমরা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত বোনেরা, আপনারা কষ্ট করে আসছেন, আমি আর বক্তব্য দিয়ে আপনাদের কষ্ট দিতে চাই না। মূলত আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার আব্বা এখানেই বিছানায় ঘুমাতেন, আমার আব্বা বারবার চাইতেন মানুষ আসলে তাদের যেন আমরা সেবা করি, আমরা যদি তাদের বসতে দেই। আজকের এই দৃশ্য যদি আব্বা দেখতেন তাহলে আব্বা অনেক খুশি হতেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমার বাবার জন্য আজকের জুমাবার আপনারা সবাই একটু তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তার কবরটা যেন জান্নাতুল ফেরদাউস করে দেয়। আমার মা সবসময় বলেন, বাবা তুমি যে কল্যাণের কাজে আসো, এই কল্যাণের কাজের জন্য আমি প্রতিবার যাওয়ার সময় আমার মা আমার কাছে 500 টাকা 1000 টাকা চায়, আমার মা চায় আমার কাছে। আমি মাকে বলি যে মা আপনি আমার কাছে 500 টাকা 1000 টাকা চান কেন, আপনার কি টাকার অভাব? আমার মা বলে, বাবা এখানকার অনেক মহিলারা আসে, এসে কিছুর জন্য 100 টাকা চায়, 50 টাকা চায়, একটু ওষুধ কিনতে চায়, একটু কেনাকাটা করতে চায়, আমি তাদের খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। আলহামদুলিল্লাহ আমার বাবা এভাবে চেষ্টা করতেন, আমার কলিজার টুকরা আমার মমতাময়ী মা এভাবে চেষ্টা করেন, আমার একটা ভাই সেজ ভাই মনিরুল ইসলাম আজাদ বাড়িতে থাকেন, অসংখ্য মানুষ তার কাছে আসে, বলে যে ভাই একটু ভাইদেরকে বলেন আমাদেরকে যেন একটু খেয়াল করে। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করছি, এই বাউফল ফাউন্ডেশনের আমাদের সমস্ত কর্মকর্তা উপদেষ্টা বৃন্দ সবাই মিলেই চেষ্টা করছেন আমাদের এই মানবতার কল্যাণে কাজ। যদি সরকার আমাদেরকে সহযোগিতা করত, একটা সুন্দর পরিবেশ আমরা পেতাম, তাহলে এই কাজ আমরা আরও দ্বিগুণ গতিতে করতে পারতাম না? আমরা আগামী দিনে সেরকম সহযোগিতামূলক একটা বাউফল প্রতিষ্ঠিত করতে চাই, আমরা পারবো ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের দোয়া চাই, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় যারা সহযোগিতা করছেন, এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আমি ঘরে ঢুকতে গিয়ে, এই ঘরে ঢুকতে গিয়ে অনেকের সাথে দেখা হয়েছে, বলেছে মাসুদ ভাই আমি অমুক দল করি, আমি অমুক দল করি, আমি এই দল মতের উর্ধে উঠে আপনার এই কাজের সাথে আসি, আপনি এই কাজ চালিয়ে যান, এই কাজে সব ধরনের সহযোগিতা থাকবে, আমি আমার বোনকে নিয়ে আসছি, আমি আমার স্ত্রীকে নিয়ে আসছি, আমি আমার মাকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমার এই বোন, আমার এই স্ত্রী, আমার এই মা, আমার এই পাড়া প্রতিবেশী চাচি, তাদের সবাইকে নিয়ে আগামী দিনে আপনি যে ধরনের কল্যাণের সিদ্ধান্ত নেবেন, যে ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাইবেন, বাউফলের সকল সিদ্ধান্ত বাস্তবায়নে দলমত নির্বিশেষে আপনাদের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দলমতের ঊর্ধ্বে উঠে বিভিন্ন ধর্মের মানুষেরাও এখানে এসছেন, আমাদের অনেক দলমতের ভাইয়েরা এখানে এসছেন, আমাদের বোনেরা এসছেন, আমরা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আবারও আমাদের শ্রদ্ধেয় ডাক্তার এককভাবে কষ্ট করে এই চিকিৎসা সেবায় যিনি শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, তার জন্য আপনারা আলাদা করে দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার বৃদ্ধা মা প্রায় 100 বছরের কাছাকাছি বয়স, এই অবস্থাতেও তিনি সামগ্রিকভাবে আপনাদের সাথে সহযোগিতামূলক কাজের জন্য চেষ্টা করেন, আমার মায়ের জন্য আপনারা একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় বাউফল ফাউন্ডেশনকে যেন কবুল করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।